হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি রতন কুমার দাস, অডিও ল্যাবে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটা লো পাস ফিল্টার অর্থাৎ সাব উফার বাজানোর জন্য আমরা যে ফিল্টারটা ব্যবহার করি, সেই ফিল্টার, নতুন একটা সাব উফার ফিল্টার মেগাটিক বিডি তৈরি করা, এটার সাউন্ড টেস্ট করবো এবং এটার সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আসুন আমরা সার্কিটটা দেখি। দেখেন, সার্কিটটাতে কানেক্টর ব্যবহার করা হয়েছে এবং ভোল্টেজ রেগুলেট করার জন্যে দুইটা ভালো মানের রেগুলেটর আইসি ব্যবহার করা হয়েছে। এটাতে আপনারা 1212 থেকে 1515 এসি ভোল্ট ব্যবহার করতে পারবেন, কোনো রকম ঝালাই করার দরকার হবে না। মাঝখানে গ্রাউন্ড অর্থাৎ জিরো ভোল্টেজ দিয়ে দুই পাশে 1212 বা 1515 দিলে এখানে এই ডায়োডের মাধ্যমে ফিল্টারিং হয়ে এখানে ক্যাপাসিটর আসে এবং এটা রেগুলেট হয়ে এখানে 1212-ই পৌঁছাবে। আচ্ছা, এবং এটা দেখেন, এই যে এই কানেকশনটা হলো এর আউটপুট, এখান থেকে সাব উফার আউটপুট আমরা এই সার্কিটে ঢুকাইছি। আর এটা হলো ইনপুট, এখানে একটা ব্লুটুথ ব্যবহার করা হয়েছে, এই মোবাইলটা দিয়েই ব্লুটুথটা চলছে আর কি। দেখি যে এখানে আমরা কি সাউন্ড পাই। আপনারা শুনতে পাচ্ছেন, যেহেতু এটা সাব উফার ফিল্টার এই জন্য এটাতে মিড সাউন্ড নাই। এটা কিন্তু একেবারে সিম্পল একটা বক্সেই বাজানো হচ্ছে, মানে যে বক্সে 2XT লাগানো আছে, একটা 15 ইঞ্চি স্পিকার, 3 ইঞ্চি ভয়েস কয়েল লাগানো আছে, সেই বক্সেই এটা বাজতেছে। মানে এখানে কোনো আলাদা সাব উফারের বক্স নাই। সাব উফারের বক্স থাকলে আরো বেশি বেস পাওয়া যাইত। শুনতেই পাচ্ছেন সাউন্ডটা আশা করি। এবং এই সাবউফারটার বিশেষ বৈশিষ্ট্য হলো এটা 30 থেকে 230 হার্জ পর্যন্ত কন্ট্রোল করতে পারে। 30 থেকে 230, আপনারা জানেন 30 থেকে 230 কিন্তু একেবারে লো হার্জ, মানে লো ফ্রিকোয়েন্সি। এই লো ফ্রিকোয়েন্সি 30 পর্যন্ত এটা আপনি যাইতে পারবেন, যত লো হবে তত ডিপ বেস পাওয়া যাবে। সম্ভবত কোনো গান চেঞ্জ হয়ে গেছে, রেকর্ডিং আসছে। এটা একটু আমি অন্য কোন একটা গানে দেই। মনে করেন একটা সিম্পল গানে দেই, ধরেন এই যে পদ্মার ঢেউরে, এটা একটা আপনারা জানেন, এটা একটা নজরুল সঙ্গীত। ঠিক আছে, এখানে সাউন্ড বাড়াই দিলাম, এই দেখেন দেখা যাচ্ছে আশা করি। পদ্মার ঢেউরে একটা বাংলা গান, আমরা শুনি বাংলা গানটার কি সাউন্ড আসে, একটু টেনে দিই। এবার আমরা দেখি যে এই ফ্রিকোয়েন্সিটা কত কমানো যায়, মানে লো ফ্রিকোয়েন্সিটা কত কমানো যায়। এখানে আপনারা হয়তো ভাবছেন যে সাউন্ড কমে যাচ্ছে, আসলে না, সাউন্ড ঠিকই আছে। এই এই ভলিউমটা যত নিচের দিকে, মানে যত বাড়ানো হচ্ছে তত ডিপ বেসটা ডিপ হয়ে যাচ্ছে, যেটা হয়তো মোবাইলের রেকর্ডিংয়ে কেমন আসবে জানি না। দেখেন, এটা মিড বেস বাড়ছে, মানে হার্টস বাড়লে তখন এটা আরো সাউন্ড খানিকটা বেশি বেশি মনে হয়। অর্থাৎ এটা হলো গিয়ে এর ভলিউম, আর এটা হলো এর ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার, অর্থাৎ আপনি কি পরিমাণ বেজ শুনতে চাচ্ছেন সেটা আপনি এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এবং এই টোটাল সার্কিটের এই যে অডিওটা, এই অডিওটা এই এটা দিয়ে আপনি কন্ট্রোল করবেন ভলিউমটা, যে সাউন্ডটা কতটা দেবেন আপনি। এরপরে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন যে কতটা বেজ আপনি পছন্দ করছেন। আচ্ছা, এই বেসটা যখন আপনি কোনো ফুল রেঞ্জ স্পিকারের সঙ্গে শুনবেন তখন আপনার এটা আরও বেশি ভালো লাগবে। এবং এর আউটপুটটা আপনি যে কোনো ওয়াটের অ্যাম্প্লিফায়ারে ইউজ করতে পারবেন। আমরা দেখেন এখানে একটা ছোট্ট 4 ট্রানজিস্টরের বোর্ড ইয়ে করছি, এটা যদিও মার্কেটে পাওয়া যায় না বা আমরাও এটা বিক্রি করি না, এটা আমি নিজের জন্যই বানাইছিলাম।
তো এই বোর্ডটাতে আপনি ফুল রেঞ্জ চালালে ফুল রেঞ্জ চলবে, সেইভাবে এটা ডিজাইন করা। কিন্তু আমি এই সার্কিটটাতেই আমি এই লো পাস ফিল্টারটা দিয়ে পুরো সাউন্ডটার বেস বানাই ফেলছি আর কি। ঠিক আছে, এটা আপনি আমাদের থেকে আপনারা নিতে পারবেন এবং দারাজ থেকেও নিতে পারবেন। দারাজে অলরেডি এটার একটা মানে অ্যাড চলে গেছে, কিন্তু অনলাইনে আমরা এটা এখনো বিজ্ঞাপন দেই নাই কোথাও। আচ্ছা, আমরা এবার একটা, সাধারণত আপনারা ডিজে গান খুব পছন্দ করেন মানে এইসব ক্ষেত্রে, তো আমরা একটা ডিজে গান চালাই শুনি যেটার বেসটা কিরকম আসে। দেখি কি ডিজে গান আছে এখানে। এখানে একটা বাচ্চাদের নাচের রিমিক্স গান আছে কি যেন, দেখি এটার মধ্যে কি আছে। আপনারা শুনতে পাচ্ছেন যে আমার আমার এর মধ্যে যে সব যন্ত্রপাতি আছে সব একসাথে সাউন্ড দিচ্ছে আর কি, বেজের সাথে। ঘরের টিন থেকে শুরু করে অ্যাম্পলিফায়ারের ক্যাবিনেট যেগুলো আছে সেগুলোও মিউজিক দিচ্ছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।